ওয়েলকাম ইন ইউর চ্যানেল স্টাডি উইথ তাপন এই চ্যানেলের মধ্যে আমরা ত্রিপুরা ট্যাট এবং এস সম্পর্কিত ক্লাস রেগুলারলি করে থাকি সো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে মুঘল আফগান সংঘর্ষ অ্যাকর্ডিং টু এস সিলেবাস তার আগে আমরা ইতিহাস এবং বাংলা সাহিত্যের উপরে বেশ কিছু ক্লাস করে নিয়েছি আপনারা চাইলে প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিকজ এই চ্যানেলের মধ্যে আমরা ত্রিপুরা টেট সম্পর্কিত ক্লাস রেগুলারলি করে থাকি সো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে মুঘল আফগান সংঘর্ষ ফিফটিন ফিফটি সিক্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রতি বছর কিন্তু আমাদের এই টপিক থেকে দুইটা তিনটা কোয়েশেন আসে সো প্রথমে কী বলা হচ্ছে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সো ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি মধ্য এশিয়ার মানুষ ছিলেন উনি কোথাকার মানুষ ছিলেন উনি মধ্য এশিয়ার মানুষ ছিলেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল পানিপথে প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম দিল্লি সুলতান ইব্রাহিম লোধি সেনাবাহিনী পরস্পর সম্মুখীন হয় এবং ইব্রাহিম লোদি পরাজিত নিহত হয় এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তাহলে কি হচ্ছে আমরা পড়েছিলাম যে দিল্লি সুলতানের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি সেই ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যে প্রতিষ্ঠিত বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল হরিয়ানার পানিপথ নামক স্থানে প্রথম পানিপথের যুদ্ধে সম্মুখীন হয় এবং সেই যুদ্ধে কিন্তু ইব্রাহিম রুতি পরাজিত এবং নিহত হয় এবং তার ফলেই ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় নেক্সট রয়েছে বিভিন্ন মুঘল সম্রাট এবং তাদের শাসনকাল অর্থাৎ মুঘল সাম্রাজ্যে যে বিশিষ্ট সম্রাট ছিলেন তাদের শাসনকাল এবং তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে এটা আমাদের মনে রাখতে হবে সিরিয়ালটা মনে রাখতে হবে কারণ অনেক সময় আমাদের রিয়ালেন্সও কোশান আসতে পারে সো প্রথম রয়েছে প্রথম যিনি উনি হচ্ছেন বাবর যার রাজত্বকালটা ছিল পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ দুই নম্বর যিনি ছিলেন উনি হচ্ছেন হুমায়ুন যার রাজত্বকাল ছিল পনেরোশো তিরিশ থেকে পনেরোশো চল্লিশ এবং পনেরোশো পাঁচ পঞ্চাশ থেকে পনেরোশো ছাপ্পান্ন তো মাঝখানে এর কী হচ্ছে মাঝখানে কিন্তু আমাদের ছুরি বংশ চলে আসছে অর্থাৎ শেষ হওয়া ছুরি চলে চলে আসছে এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বিকজ আমাদের টপিকে লিখে আছে শেষ সাহসুরি সম্পর্কে সো আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট ভিডিওতে সে সুরি সম্পর্কে আলোচনা করব সো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে মুঘল আফগান সংঘর্ষ সো তিন নম্বর রয়েছে বাবর যার রাজত্বকালটা ছিল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত চার নম্বর শাসক ছিলেন জাহাঙ্গীর যার রাজত্বকাল ছিলেন ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ পাঁচ নম্বর শাসক হচ্ছে শাহজাহান যার রাজত্বকাল ছিল ষোলোশো সাতাশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ এবং ছয় নম্বর শাসক ছিলেন ঔরঙ্গজেব যার রাজত্বকাল ছিল ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দ পর্যন্ত এই ছিল মুঘল সাম্রাজ্যের বিশিষ্ট ছয়জন সম্রাট নেক্সট আমরা বাবর সম্পর্কে আলোচনা করব সো বাবর যার রাজত্বকালটা ছিল পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ অর্থাৎ মাত্র চার বছর উনি রাজত্ব করেছিলেন মঙ্গল শব্দ থেকে মুঘল বা মুঘল শব্দটি উৎপত্তি হয় ভেরিভেরি ইম্পর্ট্যান্ট কোন শব্দ থেকে সেটা মঙ্গল শব্দ থেকে কিন্তু মুঘল বা মুঘল শব্দটি উৎপত্তি হয় মুঘল শব্দটির অর্থ নির্ভীক মুঘলদের মুঘলরা মধ্য এশিয়ার চাকতাই তুর্কি বংশজাত ছিলেন তো আমরা একটু আগে পড়লাম যে বাবর কিন্তু মধ্য এশিয়ার মানুষ ছিলেন অর্থাৎ মধ্য এশিয়া থেকে এসেছিলেন এবং সেখানকার তারা কোন বংশজাত বললে সেটা হবে চাকতাই তুর্কি বংশজাত মঙ্গোলীয় ভাষায় বাবর কথার অর্থ ভাগ বা মতান্তরে সিংহ অর্থাৎ মঙ্গোলীয় ভাষায় বাবর কথার অর্থ হচ্ছে কি ভাগ বা মতান্তরে সিংহ সিংহ নেক্সট রয়েছে বাবরের আত্মজীবনী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সো বাবরের আত্মজীবনী হচ্ছে তুজুকি বাবরি যেটা তুর্কি ভাষায় রচিত তুজুকি বাবরি কোন ভাষায় তুর্কি ভাষায় রচিত একে ফাঁসি ভাষাও অনুবাদ করেন আব্দুল রহিম খানি খানান কে আবদুল রহিম খানি খানান চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দে চোদ্দোই ফেব্রুয়ারি বাবর এর জন্ম হয় বাবরের জন্ম কবে হয়েছিল চোদ্দোশো চোদ্দো চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দে চোদ্দোই ফেব্রুয়ারি এবং তার পরিবার তুর্কিদের চাকতায় গোষ্ঠী অন্তর্ভুক্ত ছিল এটা আমরা আগ্রহ করলাম বাবরের পিতা ছিলেন উমর শেখ মির্জা এবং মাতা ছিলেন কুতুল নিগার খাতুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাতা ছিলেন কে কুতুল নিগার খাতুন বাবর ছিলেন পিতার দিক থেকে তৈমুর লং এর বংশধর এবং মাতার দিক থেকে ছিলেন চেঙ্গিস কায়ের বংশধর ভেরে ভেরে ইম্পর্টেন্ট অর্থাৎ বাবর পিতার দিক থেকে হলে উনি ছিলেন তৈমুল লনের বংশধর এবং মাতার দিক থেকে বললে উনি ছিলেন চেঙ্গিস কায়ের বংশধর বাবরের পিতা উমর শেখ মির্জা ছিলেন মধ্য এশিয়ার নামক নামকের ক্ষুদ্র রাজ্যের শাসক কে বাবরের পিতা অর্থাৎ উমর শেখ মির্জা নেক্সট কী বলা হচ্ছে নেক্সট বলা হচ্ছে পিতার মৃত্যুর পর অর্থাৎ উমর শেখ মির্জার মৃত্যুর পর বাবর বারো বছর বয়সে আফগানিস্তানের ফরগনা প্রদেশে সুলতান হন কত বছর বয়সে মাত্র বারো বছর বয়সে পনেরোশো চার খ্রিস্টাব্দে কাবুল অধিকার করেন কত খ্রিস্টাব্দে পনেরোশো চার খ্রিস্টাব্দে বাবরকে তার সততার জন্য কালান্দার বলা হয় কালান্দার কাকে বলা হয় বাবরকে তার সততার জন্য কি বলা হচ্ছে কালান্দার বলা হচ্ছে পনেরোশো সাত খ্রিস্টাব্দে বাবর পাঁচশাহ উপাধি ধারণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক্সামে কিন্তু অলরেডি কয়েকবার এসেছে পাঁচশাহ উপাদি কে ধারণ করেন সেটা হবে বাবর পাঁচশাহ উপাধিতে বাবরের ক্রমবর্ধমান শক্তি এবং উচ্চাকাঙ্ক্ষা প্রতিফলন হয় নেক্সট রয়েছে তার মনের ইচ্ছা ছিল হিন্দুস্তান জয় করা তখন দিল্লিতে রাজত্ব করতো লোধী বংশ যেটা আমরা পড়লাম সো বাবর কিন্তু হিন্দুস্তান জয় করার ইচ্ছা ছিল আর তখন দিল্লিতে ছিল দিল্লিতে ছিল লুদি বংশ পনেরোশো বিশ খ্রিস্টাব্দে বাবর পাঞ্জাবের শিয়ালকোট দখল করে এবং পাঞ্জাবের শাসনকর্তা দৌলত কা লদি দিল্লির সিংহাসনে দাবিদার আলম খা যেটা ইব্রাহিম লুদির কাকা এবং রানা সংঘকে রানা সংঘ তাকে বারাত আক্রমণের করার জন্য আমন্ত্রণ জানা তাহলে কী হলো এই তিনটার নাম আমাদের মনে রাখতে হবে অর্থাৎ পাঞ্জাবে শাসন করতে দৌলত কালুদী ইব্রাহিম লুদির কাকা এটা হচ্ছে আলম লুদি এবং রানার সঙ্গ যে মেবারে রানা ছিলেন উনি কিন্তু এই তিনজন কিন্তু বাবরকে বারাত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল এবং পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে বাবর দৌলত কালুদিকে পরাজিত করে পাঞ্জাব দখল করে এবং পরবর্তী সময় কিন্তু দৌলৎকালুদিকে পরাজিত করে বাবর পাঞ্জাব দখল করে নেয় তারপরে কী হলো তারপরে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ একুশে এপ্রিল পানিপথে প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করে এইভাবেই ভারতে কিন্তু মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তার এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল ওস্তাদ আলী এবং মুস্তাফা নামটা মনে রাখতে হবে ওস্তাদ আলী এবং মুস্তাফা এই যুদ্ধে বাবরের সাফল্যের পিছনে ছিল তুলগুমা এবং রুমি যুদ্ধ পদ্ধতি অর্থাৎ উনি যে যুদ্ধ পদ্ধতিটা ব্যবহার করেছিলেন সেটা ছিল তুলগুমা এবং রুমি যুদ্ধ পদ্ধতি এবং ভারতের মাটিতে প্রথম কামানের ব্যবহার সো এরকম করে উনি কিন্তু প্রথম প্রাণিপদ যুদ্ধে ইব্রাহিম লদিকে পরাজিত করলেন অর্থাৎ মাত্র বারো হাজার সৈন্য নিয়ে আমি যদি এখানে বলি তাহলে মাত্র বাবরের মাত্র বারো হাজার সৈন্য ছিল আর ইব্রাহিম লদি ছিল প্রায় লক্ষাধিক সৈন্য তথাপি উনি সেই রুমি এবং তুলগুমা পদ্ধতির মাধ্যমে কামান ব্যবহার করে ইব্রাহিম দিকে পরাজিত এবং নিহত করে নেক্সট তারপরের বছর ইয়ারগুলো আমাদের মনে রাখতে হবে তারপরের বছর অর্থাৎ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে সতেরোই মার্চ ফতেপুর স্তিকির কাছে খানোয়ার যুগ নামক স্থানে খানোয়ার যুদ্ধ খানোয়ার যুদ্ধ তাহলে খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে সতেরোই মার্চ শক্তি শক্তিশালী রাজপুত রানা সঙ্গকে পরাজিত করে গাজী উপাধি ধারণ করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সো খানা যুদ্ধে কবে হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিলো সেটা মেবারের রানা এবং বাবরের মধ্যে এবং এই যুদ্ধের পরে কিন্তু বাবর গাজী উপাধি ধারণ করেছিলেন গাজী উপাধি নেক্সট হয়েছে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবর মেদিনী রায়কে চান্দেরী দুর্গে পরাজিত করে এবং চান্দেরী দুর্গ দখল করে সো চাঁদেরী দুর্গ চান্দির যুদ্ধে কবে হয়েছিল পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে কার মধ্যে সেটা হয় মেদিনী রায় এবং বাবরের মধ্যে নেক্সট রয়েছে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাবর পাটনার কাছে গঙ্গা এবং গুগরা নদীর সঙ্গমস্থলে ইব্রাহিম লুদির বাই মামুদ লুদি এবং বাংলার শাসক নসরুৎ শাহের যৌথ বাহিনীকে গরগড়া যুদ্ধে পরাজিত করে সো গরগড়া যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সেটা হবে ইব্রাহিম লুদির বাই মামুদ লুদি এবং বাবরের মধ্যে কবে সেটা হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তারপরে কী হলো তারপর পনেরোশো ত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশ ডিসেম্বর আগ্রায় মৃত্যু হয় অর্থাৎ বাবরের মৃত্যু হয় এবং তাকে কাবুলে সমাধিষ্ট করা হয় এটা মনে রাখতে হবে তাকে কাবুলে আকবরের সমাধি কিন্তু কাবলে অবস্থিত সেই ছিল সরি বাবর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা নেক্সট আমরা আলোচনা করব হুমায়ুন সম্পর্কে সো হুমায়ুনের রাজত্বকালটা ছিল পনেরোশো থেকে পনেরোশো চল্লিশ তারপরে মাঝখানে কী হলো পনেরো বছর বিরতি ঘটলো তারপরে আবার কিন্তু হুমায়ুন ব্যাক করে চলে এলো পনেরোশো পাঁচপন্দ থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সো কী করে হলো সেটা এটা আমরা নেক্সট ভিডিওতে জানবো সো কী হলো পিতা বাবরের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসলেন জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন সো হুমায়ুনের পিতা গেছিলেন বাবার এবং বাবার মৃত্যুর পরে কিন্তু উনি দিল্লি সিংহাসনে বসেন হুমায়ুন শব্দরত ভাগ্যবান ভেরি ভেরি ইম্পর্টেন্ট হুমায়ুন শব্দত কি ভাগ্যবান হুমায়নের আরও তিন ভাই ছিল অর্থাৎ তারা মোট চারবার ছিলেন একজন হচ্ছে হুমায়ুন আর তিন তিনবার ছিলেন কামরান আশকুরি এবং হিন্দাল কামরান কাবুলের শাসক নিযুক্ত হন আশ্করি পান সম্বলের দায়িত্ব এবং হিন্দাল পান আনোয়ার এবং মেওয়াটের দায়িত্ব নেক্সট রয়েছে পনেরোশো আট খ্রিস্টাব্দে কাবুলে হুমায়ুনের জন্ম হয় তাহলে হুমায়ুনের জন্ম কবে হয়েছিল পনেরোশো আট খ্রিস্টাব্দে কোথায় কাবুলে ওনার এবং ওনার পিতা ছিলেন বাবার এবং মাতা ছিলেন মহিম বেগম মহিম বেগম হুমায়ুন রচিত কাব্যগ্রন্থের নাম দিয়ান ই হুমায়ুন ওনার কাব্যগ্রন্থের নাম হচ্ছে দিয়ান ই হুমায়ুন হুমায়ুনের জীবনী হচ্ছে হুমায়ুনের হুমায়ুন নামা ফরাসি ভাষায় রচনা করেন তার বোন গুলবদন বেগম ভেরি ভেরি ইম্পর্টেন্ট হুমায়ুনের জীবনী হচ্ছে হুমায়ুন নামা সেটা কে রচনা করেন হুমায়ুন সম্পর্কে সেটা হুমায়ুন নামে রচনা করেন দান ফার্সি ভাষায় তার বোন অর্থাৎ গুলবদন বেগম হুমায়ুন দিল্লিতে দিন পানাহা নামে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোথায় দিন পানাহা নামে দিল্লিতে নেক্সট রয়েছে নেক্সট রয়েছে পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে কালিঞ্জি দুর্গ অর্থাৎ বুন্দেলকাণ্ড অবরোধ করেন এবং দুর্গাধিপতির বস্রতা আদায় করেন কে হুমায়ুন এগুলো হচ্ছে হুমায়ুনের সাফল্য বলতে পারি আমরা নেক্সট পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে দাদ্রা বা দারওয়ার যুদ্ধে হুমায়ুন মামুদ লুদি এবং বিহারের আফগানদের পরাজিত করেন এরগুলি মনে রাখতে হবে সেটা হয় পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে আফগান নায়ক শের খার কাছ থেকে হুমায়ুন পূর্ব ভারতে প্রবেশদ্বার নামে পরিচিত চুনার দুর্গ দখল করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার কাছ থেকে সেটা হবে শের শাহের কাছ থেকে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট আমাদের দুইটা ইয়ার মনে রাখতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ বারবার আমাদের এক্সামে আসে সেটা হচ্ছে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন বিহারের বক্সারের কাছে চৌষা নামক চৌষা নামক স্থানে চৌষার যুদ্ধে শের কা হুমায়ুনকে পরাজিত করে ভেরি ভেরি ইম্পর্ট তাদের চশোযুদ্ধ কবে হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তার মধ্যে সেটা হবে হুমায়ুন এবং হুমায়ুন এবং শেরশায়ের মধ্যে এবং হুমায়ুন পরাজিত হয়ে আগ্রায় পৌঁছান এবং শেরকা বাংলা বিহার ওজন পড়ে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করে নিজের ক্ষমতা প্রতিষ্ঠিত করে শের শাহ উপাধি ধারণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন যুদ্ধের পর সেটা হবে চৌষা যুদ্ধের পর নেক্সট তার পরবর্তী অর্থাৎ তার এক বছর পরে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই মে কৌনজ বা বিলগ্রামের যুদ্ধে শের শাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়ে হুমায়ুন দিল্লি থেকে পালিয়ে পারস্যে চলে যান এবং সেখানে পারস্য সম্রাট শাহ উহ মাম্পার আশ্রয় লাভ করেন কোথায় পারস্য থেকে সো এই দুইটা যুদ্ধে কিন্তু চূড়ান্ত পরাজয়ের পর বাবর কোথায় হুমায়ুন কোথায় চলে গেলেন পারস্যে চলে গেলেন এবং পারস্য শাসকের সহযোগিতায় পারস্য শাসকের সহযোগিতায় হুমায়ুন পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কী হল পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনি কান্দাহার দখল করেন এবং একে একে তার তিন ভাইকে পরাস্ত এবং হত্যা করেন ওনার তিন ভাই কিন্তু ওনার সঙ্গে বিশ বিশ্বাসঘাতকতা করেছিলেন ওনাকে কিন্তু বিপদের সময় ওনাকে আশ্রয় দেননি ওই কারণে উনি পরবর্তী সময় ওনার যে তিন ভাই ছিল আসকরি কামরান হিন্দাল তাদেরকে পরাজিত এবং নিহত করেন এবং পনেরোশো পাঁচপঞ্চাশ খ্রিস্টাব্দে শিরহিন্দের যুদ্ধে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে শিরহিন্দের যুদ্ধে কপ হয়েছিল সেটা হল পনেরোশো পাঁচপঞ্চাশ খ্রিস্টাব্দে বৈরাম খা বৈরাম খার সাহায্যে শেষ আফগান শাসক অর্থাৎ শেষ আফগান শাসক ছিলেন সিকান্দার সু সুরিকে সুরকে পরাজিত করে এবং দিল্লির পুনরুদ্ধার করেন তাহলে আবার কিন্তু হুমায়ুন ব্যাক করে চলে এলেন পনেরোশো পাঁচপঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে হুমায়ুন পারস্য থেকে মীর সৈয়দ আলী এবং আব্দুল আব্দুল সামাদ নামে দুজন চিত্রকারকে এটা চিত্রকার হবে চিত্রকারকে ভারতে আনেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নামগুলো মনে রাখতে হবে মীর সৈয়দ আলী এবং আব্দুল সামাদ নামে দুজন চিত্রকারকে ভারতে নিয়ে আসেন এবং পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আটাইশে জানুয়ারির নিজ গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে হুমায়ুনের মৃত্যু হয় সো এই ছিল হুমায়ুন সম্পর্কে এবং বাবর সম্পর্কে বিস্তারিত আলোচনা এখন আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এরকম কিরকম কোশ্চেন হতে পারে আমাদের এক্সামে তাহলে আমাদের একটা ধারণা হয়ে যাবে সো একটা আমার কোশ্চেন রয়েছে পানিপথে প্রথম যুদ্ধ কবে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে একুশে এপ্রিল দুই নম্বর কোশ্চেন রয়েছে কাদের মধ্যে পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল সেটা হবে ইব্রাহিম লুদি এবং বাবরের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধে কে জয়ী হয়েছিল সেটা হবে কে সেটা হবে বাবর বাবর কিন্তু পানিপথের প্রথম যুদ্ধে জয়ী হয়ে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নেক্সট হয়েছে কানোড় যুদ্ধ কবে হয়েছিল সেটা হবে উনিশশো সরি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল কানোড় যুদ্ধ সেটা হবে বাবর এবং রাণা সংগ্রাম সিংহের মধ্যে ছয় নম্বর কোয়েশ্চেন রয়েছে যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সেটা হবে বাবর এবং মাম্মদ লোদির মধ্যে গড়গড়ার যুদ্ধ হয়েছিলো নেক্সট কোয়েশ্চন রয়েছে আমাদের চোষা যুদ্ধ কবে হয়েছিল সেটা হবে যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে চোষা যুদ্ধ হয়েছিল সেটা হবে শেষ শাহ এবং হুমায়ুনের মধ্যে চোষা যুদ্ধ হয়েছিল চোষা যুদ্ধে কে জয়লাভ করেছিল সেটা হবে শেষ শাহ নেক্সট কোয়েশ্চেন রয়েছে কনুজের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল সেটা হবে শেষ শাহ এবং হুমায়ুনের মধ্যে কনুজের যুদ্ধ হয়েছিল হুমায়ুন শে শাহের কাছে পরাজিত হয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন কোথায় সেটা হবে পারস্যে উনি আশ্রয় গ্রহণ করেছিলেন নেক্সট বারো নম্বর কোশ্চন রয়েছে হুমায়ুন দিল্লি পুনরুদ্ধার করেছিলেন কবে সেটা হবে পনেরোশো পাঁচপন খ্রিস্টাব্দে উনি দিল্লি পুনরুদ্ধার করেছিলেন হুমায়ুন শব্দের অর্থ সেটা হবে হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান হুমায়ুন শব্দ হচ্ছে কি ভাগ্যবান দিল্লিতে দিন পানাহা নামে নতুন শহরকে প্রতিষ্ঠা করেন সেটা হবে হুমায়ুন দিল্লিতে দিন পানাহা নামে নতুন একটি শহর প্রতিষ্ঠা করেন নেক্সট কোয়েশ্চেন রয়েছে বাবর এর পিতার নাম ছিল উমর শেখ মির্জা বাবর শব্দের অর্থ ভাগ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে সেটা হবে বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেক্সট কোয়েশ্চেন রয়েছে বাবর কত বছর বয়সে ফরগনা প্রদেশে সুলতান হন সেটাও বারো বছর বয়সে সো থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে